ব্যাঙাচি থেকেই ব্যাঙ হয়। কিন্তু অনেকের কাছেই অজানা, পেনিসিলিনের প্রভাবে এই রূপান্তর থেমে যায়, অর্থাৎ ব্যাঙাচিয়া আর বড় ব্যাঙ হয়ে ওঠে না। এই অদ্ভুত আবিষ্কারটি যার কৃতিত্ব, তিনি হলেন প্রকৃতিবিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য। বাংলার গাছপালা, কীটপতঙ্গ, পশুপাখি যেমন টিকটিকি, গিরগিটি, মৌমাছি, পিঁমড়ে, এদেরকে নিয়ে তিনি গবেষণা করেছেন। আজকে তার অদ্ভুত গবেষণার কিছু তথ্য এবং তার সম্পর্কে অনেক কিছু কথা আজকে আমরা এই ভিডিওতে জানব। 1895 সালে 1 আগস্ট বর্তমানে ফরিদপুর লোনসিং গ্রামে দরিদ্র কুলীন ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পিতা অম্বিকাচরণ ভট্টাচার্য একজন গ্রাম্য পুরোহিত ছিলেন, মাতা শশীমুখী গৃহবধূ ছিলেন। গোপালচন্দ্রের বয়স যখন 5 তখন তিনি পিতাকে হারান। তার শৈশব দরিদ্রের মধ্যেই অতিবাহিত হয়। দরিদ্রের মধ্যে থেকেও তিনি বিদ্যালয়ের পাঠ্যক্রম শেষ করলেন। 1913 খ্রিস্টাব্দে কলেজে IA পড়ার জন্য তিনি ভর্তি হলেন। দুঃখের বিষয়, তিনি অর্থের অভাবে এই পাঠ্যক্রম শেষ করতে পারলেন না। এই সময় তিনি একটি বিদ্যালয়ে শিক্ষকের দায়িত্ব পালন করতেন। এই সময় তিনি লোকগীতি গান, পালা গান লিখতেন এবং সাহিত্য চর্চা করতেন। 1918 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় টেলিফোন অপারেটর হিসাবে তিনি নিযুক্ত হন। এই সময় জৈবদ্যুতি নামে একটি লেখা তার প্রকাশিত হয়। এই জৈবদ্যুতি কি, এটি সম্পর্কে আমি পরে বলছি। তো এই লেখাটি জগদীশচন্দ্র বসুর নজরে আসে। তিনি তখন তাকে ডাকেন, বলেন যে আয় আমাদের সাথে কাজ করবি, আয় বসু বিজ্ঞান মন্দিরে চলে আয়। এই বসু বিজ্ঞান মন্দির থেকেই গোপালচন্দ্র তার জীববিদ্যা নিয়ে গবেষণার কাজ শুরু করেন। 1921 থেকে 1971 সাল পর্যন্ত বসু বিজ্ঞান মন্দিরেই তিনি গবেষণা চালিয়েছেন, ব্যাঙ পিঁমড়ে মৌমাছি আর মাকড়সা নিয়ে। 1930 সালে বাংলার মাছখেকো মাকড়সা, টিকটিকি, শিকারী মাকড়সা সম্পর্কে 4টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। স্বয়ং জগদীশচন্দ্র বসু মনে করেছিলেন এটি একটি আন্তর্জাতিক মানের গবেষণা। এই গবেষণা গোপালচন্দ্রকে বিদেশেও পরিচিতি দেবে। কিন্তু সেই সময় ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। হিটলারের অভ্যুত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার ফলে তাদের আশায় সম্পূর্ণভাবে জল ঢেলে দিল। সামান্য উপকরণ দিয়ে অসামান্য মণিমুক্তা যে তিনি খুঁজে বার করতেন ধারণার বাইরে। যেমন পিঁমড়ের ডিম থেকে রানী, পুরুষ নাকি কর্মী, কোন ধরনের পিঁমড়ে জন্মাবে তা তিনি পরীক্ষা করলেন। টবে রাখা একটি আম গাছের মধ্যে তিনি পিঁমড়েদের জন্য বাসা তৈরি করলেন। সেখানে শুধু কর্মী পিঁমড়েরাই থাকবে এবং টবের চারপাশে জল থাকায় সেখানে অন্য কোনো পিঁমড়ে প্রবেশ করতে পারবে না। কিন্তু 6 সপ্তাহ পর দেখা গেল পিঁমড়েরা ডিম পেড়েছে, সেখানে লাভা রয়েছে, পিঁমড়েদের সংখ্যাও বেড়েছে। সেখানে তো স্ত্রী পিঁমড়ে ছিল না, তাহলে কিভাবে এটা সম্ভব হলো? এর জন্য তিনি বিভিন্ন গবেষণা করলেন এবং গবেষণা করার পর তিনি বুঝতে পারলেন পিঁমড়েদের ডিম পাড়ার ধরন। আর সবথেকে আশ্চর্যজনক আবিষ্কার হলো জৈবদ্যুতি। পরিত্যক্ত জায়গায় বৃষ্টির রাতে আগুন জ্বালায় কে? এক বৃষ্টি ভেজা রাতে জনমানবহীন এক গভীর জঙ্গলে তিনি রওনা দিলেন। তিনি গিয়ে দেখলেন একটা অপষ্ট আলোর রেখা, কাঠ কয়লা পুড়ে যেমন একটা গুনগুন আলো হয় ঠিক সেরকম। এটি হলো পচা গাছপালার এই আশ্চর্য আলোক বিকরণের ক্ষমতা। তার এই গবেষণাটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। তার এই অসাধারণ আবিষ্কার যা আমাদেরকে অবাক করে দিয়েছে। তার জীবনের সংক্ষিপ্ত বিবরণ তার একটি মূল্যবান বাণী দিয়েই শেষ করলাম। যদি তুমি মূর্খ থাকো তবে সবসময় ক্ষুধার্ত থাকো। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এই ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।